তে আমরা দেখেছি যে করাপশন এক নম্বরে হলে হেডলাইন হয়ে যায় ডেইলি স্টেরের প্রথম আলোতে দা আমরা এসডিজিতে এক নম্বর হলো আমরা চাই ডেইলি স্টের প্রথম আলোতে হেডলাইন করুক অবশ্যই অবশ্যই ডিসিপ্লিন কেরো লাগবে তার মানে ইন্টারডিসিপ্লিন আছে রেজিস্ট্রেশন ছাড়া চলছে এখানে একটা এক ধরনের কোয়ালিফিকেশন এর বিষয় দরকার তারা বলছে যে প্রত্যেকটি মিডিয়া হাউস তারা জানো তাদের সাংবাদিক যারা আছেন তাদের লিস্টটা তার নামের লিস্টটা যেন দিয়ে দেয় এবং পাবলিশ করে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয় উন্মুক্ত হয়ে আছে এখানে কোনো ধরনের ডিসিপ্লিন অর্থাৎ রেগুলেশন বা আইন কানুনের কোনো কিছু নেই তো মুক্ত গণমাধ্যম না উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে প্রচণ্ডভাবে বিশ্বাস করি গণমাধ্যম যত মুক্ত হবে তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে ততই সমাজে গুজব অপরপচের এগুলো রোধ হবে এবং আমি মনে করি সরকারের মধ্যে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে আমরা জেনুইনলি মনে করি গণমাধ্যম এবং পেশাদার সাংবাদিকতা আমাদের বন্ধু তারা আমাদেরকে সহযোগিতা করেন আমাদের কোনো ব্যর্থতা ব্যত্যয় বিচ্যুতি থাকলে সেটিও ধরিয়ে দেবেন সেই ধরনের সকল সমালোচনাকে আমরা স্বাগত জানাই সকল সমালোচনাকে স্বাগত জানাই তবে যখন সমালোচনার নামে অপতথ্য মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয় সেগুলো কিন্তু আমরা বুঝি এটা কে করছে কারা করছে কেন করছে সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই যে কি নির্যাতন কি নিষ্ঠুরতা হচ্ছে প্যালেস্টিনিয়ানদের উপরে তো আমরা সেই প্যালেস্টিনিয়ান সাংবাদিক এবং প্যালেস্টিনিয়ান প্যালেস্টিনিয়ানদের সাধারণ মানুষের সঙ্গে একত্রতা ঘোষণা করছি আমরা এই যুদ্ধের অবসান ছাড়ছি অনেক আইন আছে সবগুলোই হচ্ছে অপ্রেসিভ কোনটা করতে পারবে না সহায়ক কোনো আইন নাই আপনি যে আজকে বললেন যে সাংবাদিক পরিবেশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আপনি একদম আলিঙ্গন করে নিচ্ছেন আমি আপনার তার সঙ্গে থাকবেন একটা আইন হয়ে যাক না হোক আপনারা একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যায় যে বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে সমর্থন যদি আমরা এই সরকারের কাছ থেকে পাই তাহলে আমি আপনাকে বলি অন্য কোনো ইস্যু বাদই দেন এই শুধু পরিবেশ সাংবাদিকতা করে আমরা দেশের একটা বিরাট উন্নয়নের সহায়ক শক্তি হিসাবে কাজ করতে চাই পরিবেশ এমন একটা একটা সাবজেক্ট সেটা সরকারের সঙ্গে আমরা একেবারে একসঙ্গে কাজ করতে পারি এখানে কোনো ওই যে ইউজুয়ালি প্রেস ফ্রিডম হলে সরকারের একটা সেন্সিটিভিটি থাকে এখানে কিন্তু নাই দিস ইজ সামথিং উই ক্যান রিয়েলি পুট আওয়ার হার্টস অ্যান্ড মাইন্ডস টুগেদার